আর মাত্র তিন দিন পরে বইমেলা শুরু। বইমেলার জন্য আমরা যেমন অপেক্ষা করে আছি, নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করে আছেন। বইমেলায় নতুন প্রকাশিত বই নিয়ে করেছিলাম দুটো ভিডিও মাত্র, কিন্তু আজকের পর টানা তিন দিন ধরে আপনারা পাবেন আরও তিনখানা নতুন ভিডিও, যেখানে আমরা কভার করব প্রায় 15টা বই যেগুলো আমরা বইমেলা থেকে সংগ্রহ করতে চলেছি। আজকে আমি জানাবো চারটে বইয়ের কথা। এই চারটে বই এই বইমেলায় গিয়ে আমি অবশ্যই সংগ্রহ করব, এবং আমরা কবে বইমেলা আসব সেখানে একটা ছোটোখাটো মিট আপ করা যায় কিনা সেটাও জানিয়ে দেবো। সেটা জানতে হলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাদের লাইক করে দিতে পারে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রাখা আছে, তাছাড়াও ইউটিউবের কমিউনিটি পোস্ট তো আছেই। যে বইগুলো আমি বইমেলায় কিনবো সেগুলো কেনার পেছনে কোন কারণগুলো আমি ভেবেছি সেটাই আমি আলোচনা করবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটা আছে সেটা হলো অভিক মুখার্জির লেখা সাহেবের বিবি গোলামের টেক্কা। এই বইটা বইটা বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে প্রকাশিত হবে, এবং এই বইটার ব্যাপারে যদি আমি বলি বইটার ব্লার্ব সম্পর্কে, তাহলে রাজনীতির গল্প মানেই কি শুধু রাজনীতির রেষারেষি, দলাদলির কূটনীতির গল্প, নাকি রাজনীতির আঙ্গিনা ছাড়িয়ে তো ছুঁয়ে যায় ব্যক্তিত্বগত জীবনের পরিসরকে। সেখানে ধীরে ধীরে উন্মোচিত হয় পর্দার আড়ালে লুকিয়ে থাকা গল্পেরা, যে গল্পে জড়িয়ে পড়েন NTR থেকে ইন্দিরা গান্ধী, মুসোলিনি থেকে সুভাষচন্দ্র বসু। গোলামের বিবিই বাকে আর সাহেবের টেক্কাই বাকে তা জানতে গেলে পড়তে হবে অভিক মুখোপাধ্যায়ের এই বইটা। আপনারা বুঝতে পারছেন হয়তো ব্লার্ব থেকে কিছুটা আলাদা বললাম, তার কারণ বইটার ব্যাপারে আমি ডিটেলসে খোঁজ খবর নিয়েছি এবং এইটুখানি জানতে পেরেছি। তো এই বইটা এইটা দেখেই আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে এখানটায় কীভাবে উনি একটা, হয়তো আমার এইটা দেখে মনে হয়েছে একটা নন ফিকশন বা কিছুটা হয়তো এখানে ফিকশন থাকতেও পারে, কিন্তু আমি সেটা শিওরই এখন বলতে পারছি না পুরোপুরিভাবে, কারণ এটা দেখে আমার মনে হচ্ছে এখানে অনেক কিছু হয়তো আমি নতুন কিছু জানতে পারবো। তাহলে এই বইটা আমি কেন সংগ্রহ করব, কারণ আমি নিজে একটু রাজনীতি নিয়ে আগ্রহী, শুধু ভারতীয় না বিদেশের রাজনীতি নিয়েও জানতে আমার বেশ ভালো লাগে। তাই আমি এই বইটা সংগ্রহ করব, কারণ আমার মনে হয়েছে একটা নন ফিকশন বই, এবং এই বইটা থেকে হয়তো আমি অনেক কিছু জানতে পারবো যাদের কথা বললাম তাদের সম্পর্কে। তো সেই কারণে এই বইটা আমি শর্টলিস্ট করেছি। পরে যে বইটা আছে সেটা হলো বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকেই প্রকাশিত HP লাভক্র্যাফ্টের অনুবাদের একটি বই। এপার বাংলায় এর আগে এরকম এত বড় বই লাভক্র্যাফ্টের অনুবাদ হয়নি। এই বইটাতে মোট 30টা গল্প আছে, এবং গল্পগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে স্ক্রিনে, এবং এটার অনুবাদ করেছেন প্রতিম দাস। HP লাভক্র্যাফ্ট সম্পর্কে যদি বলি, তাহলে তিনি একজন ছিলেন আমেরিকান রাইটার যিনি ওয়ার্ড এবং কিছুটা সায়েন্স ফিকশন মিলিয়ে এক ধরনের হরর লিখতেন, যেটা বিশেষভাবে পরিচিত লাভক্র্যাফ্টিয়ান হরর হিসাবে। যদি বলি তাহলে এখানে যে হররটা দেখানো হয় সেটা একটু উদ্ভট টাইপের হরর, একদম নর্মাল আমরা যেরকম হরর বুঝি সেরকম টাইপের না। তো লাভক্র্যাফ্টিয়ান হররের বিশেষ ধরনের একটা আমার মনে হয় দর্শক আছেন যারা, বা রিডার আছেন যারা পছন্দ করেন, এবং আমিও কিছু কিছু লাভক্র্যাফ্টের বই পড়েছি, গল্প পড়েছি, বই বলার থেকে ভুল হবে, সেগুলো পড়ে আমার বেশ ভালো লেগেছে। সেই কারণেই এই বইটাও আমি এবার ভেবেছি কলকাতা বইমেলায় গেলে সংগ্রহ করব। এবং আপনারা যেটা বললাম সূচিপত্র তো দেখতেই পারলেন, 30খানা গল্প রয়েছে এখানটায়, সেই কারণে এই বইটা আমি সংগ্রহ করব। এছাড়া লাভক্র্যাফ্টিয়ান হররের ধাঁচে লেখা একটা বই যেটাকে একজোড়া চোখ খোঁজে আর একজোড়া চোখকে, এটা পড়েছি। তো সেই কারণেই আমি ভাবলাম মূল যখন বইটা অনুবাদ হচ্ছে সেটাকে সংগ্রহ না করে থাকা যায় না, সেই কারণেই আমি সংগ্রহ করব। এরপরে যে বইটা আছে সেটা একটু দেখেই আমার বিশেষ ভালো লেগেছে, প্রচ্ছদটাও এবং বইটার যে বিষয়বস্তু সেটা ছলনায়কের উপকথা রজত শুভ্র কর্মকারের লেখা, এটাও বেঙ্গল ট্রয়কা থেকে প্রকাশিত হবে। বইটার বিষয়বস্তু সম্পর্কে যদি আমি বলি, তাহলে ট্রিকস্টার বা ছলনায়ক এমন এক ধরনের মানুষ যারা অদ্ভুত কাণ্ডকারখানার মাধ্যমে প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরা সবসময় নিজেদের স্বার্থের জন্যই কাজ করে। আবার এই ট্রিকস্টারদের সপক্ষে যুক্তি রেখে ম্যাক লিনস্কট রকেটস বলেছেন, ক্রিয়েটিভ ট্রান্সফর্মার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিরোইক ব্রিঙ্গার অফ কালচার। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এই বদলগুলো সৃজনশীল, এবং এই কাজগুলোকে তিনি একজন হিরোর কাজের সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ কেউ বলছে এরা নিজেদের স্বার্থের জন্য করে, আবার কেউ বলছে সৃজনশীলতার জন্য করে। এই বৈপরীত্যই এই ট্রিকস্টারদের মূল বৈশিষ্ট্য। এই ছলনায়কদের কথা বিভিন্ন দেশের পুরাণ বা উপকথায় পাওয়া যায়, এবং এর সবথেকে বড় উদাহরণ হলো লোকি বা প্রমিথিউস। এদের সঙ্গে জড়িয়ে থাকে হাজারো মিথের গল্প, কোথাও না কোথাও আজও এদের গল্প দ্বারা আমরা প্রভাবিত হই। লোকি নাম শুনে আপনাদের যার কথা সবার আগে মাথায় এসছে, হ্যাঁ সেই লোকির কথা। লোকিকে ছাড়া কি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স সম্পূর্ণ হবে? থরের ভাই ওডিনের পুত্র লোকি, এবং লোকিকে নিয়ে আলাদা সিরিজও করেছে ডিজনি। ট্রিকস্টার বা ছলনায়কদের কথা যখনই আসে তখন বাংলায় বা ভারতে থেকে আপনার কিন্তু দুজনের কথা মাথায় আসবে, এক মন্থরা দুই শকুনি, এই দুজনকেই কিন্তু ছলনায়ক বা ট্রিকস্টার বলা হয়। তবে এরা না, বিশ্বের অন্য চারজন ছলনায়ককে নিয়েই লেখা হয়েছে এই বইটা। সেই কারণে আমি দেখতে চাই যাদের সম্পর্কে অল্প বিস্তর জানি সেটা না জেনে বাকি কাদের সম্পর্কে এখানে লেখা হয়েছে, এবং তারা কি করে নিজেদের কার্যসিদ্ধি বা দুনিয়ার ভালো করার জন্য কী কী কাজ করেছেন, হয়তো এটাই উঠে আসবে এই বইতে। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে যেমন লোককথা থাকবে তেমনই মিথ থাকবে, ফ্যান্টাসি থাকবে, থ্রিল থাকবে, এবং এই সব কিছুর জন্যই হয়তো এই বইটাকে আমি কিনতে চলেছি এবারের বইমেলায়। এই সবগুলোর জন্যই এই বইটাকে আমি আমার লিস্টের বাইরে রাখতে পারিনি। পরের বই বলার আগে একটা কথা জিজ্ঞাসা করতে চাই,
আপনি ভূতে বিশ্বাস করেন? ভূত দেখার অভিজ্ঞতা আছে বা শুনেছেন? অনেক কাহিনী আছে যেগুলো মানুষ সত্যি বলে দাবি করে। আমি নিজের কথা বললে এগুলো শুনতে বেশি পছন্দ করি, যেগুলো মানুষ দাবি করে যে সত্যিকারের ভূতের ঘটনা, পুরোপুরি ফিকশন ছেড়ে। আমি বিশ্বাস করি যে মানুষ সত্যি ভূত দেখে, এবং সেই কারণেই আমি এরকম ধরনের বই পড়তেই বেশি আগ্রহ প্রকাশ করি যেগুলো দাবি করা থাকে সত্য ঘটনা অবলম্বনে। তো মই মৈত্রী লিখেছেন এরকমই একটা বই, যারা সেদিন ডেকেছিল। এই বইটাতেও দাবি করা হচ্ছে তার জীবনের কিছু সত্যিকারের ঘটনা নিয়েই এই বইটাকে সাজানো হয়েছে। তবে এত সহজ না, যেভাবে আমি বা আপনি বিশ্বাস করেন বিজ্ঞান এত সহজে এগুলোকে বিশ্বাস করে না। বিজ্ঞান এগুলোকে অশিক্ষা, কুসংস্কার অনেক কিছু বলেই দাবি করে। তবুও পিরামিড তৈরির রহস্য আজও বিশ্বাস করে। ভগবানে যারা বিশ্বাস করে এবং করে না তাদের দুই ক্যাটাগরিতে ভাগ করা যায়, আস্তিক এবং নাস্তিক। নাস্তিক শব্দটা ডিকশনারিতে এক্সিস্ট করে, তার কারণ আস্তিক যদি নাই থাকতো, ভগবান যদি নাই হতো, তাহলে নাস্তিক এই শব্দটার অস্তিত্বই থাকতো না। লেখিকার দাবি অনুযায়ী যেখানে পজিটিভ থাকে সেখানেই নেগেটিভ থাকে, যেখানে আলো থাকে সেখানেই অন্ধকার থাকে। বৈজ্ঞানিকেরা বলছে সিইং ইজ বিলিভিং, মানে যেটা দেখছো সেটাতেই বিশ্বাস করো। তবে লেখিকা বলছেন আই বিলিভ ইন মোর, যেটা হয়তো এটাই বোঝাতে চেষ্টা করে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তো এখানে হয়তো নাস্তিক এবং আস্তিক উভয়ের জন্যই হারিম করা, গায়ের লোম খাড়া করা বা শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাওয়ার মতো কিছু গল্প লেখা আছে। আপনি বিশ্বাস করতে পারেন বা নাই করতে পারেন, কিন্তু পাঠক হিসেবে সেগুলো পড়ে তো মজা নিতেই পারেন। এবং এই কারণেই, যেহেতু আগেই বললাম ফিকশনের থেকেও নন ফিকশন একটু বেশি পছন্দ করি, তাই এই বইটাকে এবার আমি কিনবো। এবং আর একটা কথা মনে রাখবেন, সত্যি কিন্তু অনেক সময় কল্পনার থেকে বেশি রহস্যময় হয়। আজকে আমি জানালাম যে বইগুলো এবছর আমি বইমেলায় কিনতে চলেছি সেই বইগুলোর কথা, এবং পরবর্তী দুদিনে আরও এরকম দুখানা ভিডিও আপলোড হবে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং একটা লাইকও করে দিতে পারেন। আজকের মতো এটুকুনি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।